সোমবার গভীর রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ একজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম মতিউর রহমান সর্দার। পুলিশ ধৃত দুষ্কৃতীর কাছ থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর থানার তিলপি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, তিলপি এলাকার বাসিন্দা মতিউর রহমান সর্দার বেশ কিছুদিন ধরে গোপনে আগ্নেয়াস্ত্র মজুত করছিল, আর এই খবর পুলিশ গোপনে পেয়ে তল্লাশি অভিযান চালিয়ে হাতে নাতে ধরে ফেলে মতিউর রহমান সর্দারকে। মতিউর কিসের জন্য এবং কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র এনেছিল সে বিষয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি এই ঘটনায় ধৃতের সাথে বড় কোনো মাথা জড়িত রয়েছে কিনা সে বিষয়টিও গুরুতর সহকারে খতিয়ে দেখছে জয়নগর থানার পুলিশ।